10 দিনের ইডি হেফাজতের পর আজ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় তাদের দুজনকেই ব্যাংশাল আদালতে তাদেরকে তোলা হয়েছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, 3:30 নাগাদ শুনানি শুরু হওয়ার কথা ছিল, শুনানি কি এখনো চলছে, ঠিক কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখো, শুনানি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে ইডির তরফ থেকে আদালতে আজকে যেটা জানানো হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিষয় নিয়ে তারা তথ্য সংগ্রহ করার পর অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের বিষয়টি তারা কোর্টে জানিয়েছেন, অর্থাৎ বেলগুড়িয়া ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছে সেই বিষয় নিয়ে তারা কোর্টে জানিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলছেন যে 50-50 পার্টনারশিপে তাদের বেশ কিছু সম্পত্তি রয়েছে, সেই বিষয় নিয়েও আদালতে জানানো হয়েছে। এবং তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে চারটি জায়গা পার্থ চ্যাটার্জির এবং পাঁচটি জায়গার হদিস পাওয়া গেছে, যেগুলো ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের। এছাড়াও আমরা যেটা জানতে পাচ্ছি যে এই সমস্ত বিষয়ে অর্পিতা এবং পার্থকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে 4 দিনের জন্য, অর্পিতা মুখোপাধ্যায়কে 3 দিনের জন্য তারা আবারও হেফাজতে চান। এখনও বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, যদিও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কিন্তু তিনি যেটা অভিযোগ করছেন বলা যায় যে পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ থাকাকালীন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার মেডিকেল ট্রিটমেন্ট নিয়েও তিনি প্রশ্ন তোলেন আদালত কক্ষে এবং জামিনের আবেদন তার তরফ থেকে করা হয়েছে। কিন্তু ইডির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় সেইভাবে তদন্তে সহযোগিতা করছেন না। কিছুটা হলেও প্রশ্নের উত্তর অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া গেলেও পার্থ চট্টোপাধ্যায়ের বিষয় নিয়ে কিন্তু তারা এখন আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে। সওয়াল জবাবের পর এখনো পর্যন্ত সওয়াল জবাব চলছে এমনই তথ্য আমরা পাচ্ছি, এবং আদালত কক্ষের বাইরে আদালতের চত্বরে সেখানেও কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখন সওয়াল জবাবের পর আদালতের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয়, আবারও কি হেফাজতে দেওয়া হবে, হেফাজতের নির্দেশ দেবে আদালত পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়, নাকি অন্য যে পিটিশনগুলো করা হয়েছে অভিযুক্তদের তরফ থেকে সেই পিটিশনের উপরে কি রায় তারা দেন বা কি নির্দেশ তারা দেন, এখন সেটাই দেখার। ধন্যবাদ। এসএসসি দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে পার্থ অর্পিতার আরো সম্পত্তি। আপনারা জানেন যে আজকে শান্তিনিকেতনের অপায় ইডির আধিকারিকরা তারা যান, আজ সকালে কলকাতা থেকে ইডির 6টি গাড়ির কনভয় অপায় পৌঁছয় এবং সেখানে তারা বিভিন্ন বিষয় খতিয়ে দেখে, সেখানে তল্লাশি চালানো হয়। এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ প্রতিম, আমরা জানি যে কিছুক্ষণ আগে তুমি যেমনটা বলছিলে, ইডির আধিকারিকরা মনে করছেন যে এই অপার পেছনের দিকে, বাড়ির পেছনের দিকে একটি জায়গা তাদের সন্দেহজনক বলে মনে হচ্ছে, মাটির নিচে সেখানে কিছু থাকতে পারে তারা সেমনটা মনে করছিলেন, তো সেই জায়গা থেকে তল্লাশি অভিযান শাবল দিয়ে মাটি খুঁড়ে চালানো হতে পারে এমনটা জানা যাচ্ছিল। ঠিক কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেখানে? একেবারে দেখো দেখো, কার্য প্রায় 6 ঘন্টা হতে চললো এই শান্তিনিকেতনের অপা যে নামটি উঠে আসে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথভাবে কেনা 2012 সালে এই সম্পত্তি, এবং পরবর্তীকালে অর্পিতা মুখোপাধ্যায় নামে মিউটেশন করা হয় অপার, যেমনটা জানা গিয়া, এবং সেই অপাতে কিন্তু প্রায় 6 ঘন্টা ধরে সার্চ অপারেশন সেটা কিন্তু জারি রয়েছে। তবে তোমায় বলে রাখি যে এক হচ্ছে বাড়ির পিছন দিকে বাগান বাড়ির যে অংশ, সেই জায়গায় এক দফায় কিন্তু খোঁড়ার কাজ সেটা করা হয়েছে অল্প, কিন্তু পিছন দিকে আরও তারা খোঁড়াখুঁড়ি করতে চান সিআইডি ইডি সূত্রে আমরা এমনটা জানতে পারছি। এবং মূলত পিছন দিকের যে অংশ রয়েছে সেখানে দেখে তাদের যে মাটি সেখানে দেখে তাদের কি সন্দেহ হচ্ছে, এবং সেই মতো কিন্তু শাবল দিয়ে এক দফা সকালবেলা তারা সেখানে খোঁড়েন এবং সেটা দেখেন, আরও বিস্তারিত কিন্তু খুঁড়ে তারা দেখতে চান তেমনটাই আমরা জানতে পারছি। এই মুহূর্তে বাড়ির ভেতরে ইডির যারা গোয়েন্দারা তারা রয়েছেন, এবং সিজারলেস বেশ কিছু কিন্তু তৈরি করা হচ্ছে, প্রিন্টার নিয়ে যাওয়া হয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনীর যা নিরাপত্তা রক্ষীরা তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং যে বাড়ি রয়েছে অপার শান্তিনিকেতন, মানে অর্থাৎ প্রান্তিকে যে ফুলডাঙ্গা এলাকা, সেই জায়গায় কেয়ারটেকারকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু সার্চ অপারেশন সেটা একদিকে যেমন করা হচ্ছে, বাড়ির পিছন দিকে কিন্তু মাটিটা তারা খুঁড়তে পারেন তেমনটাই কিন্তু ইডি সূত্রে আমরা জানতে পারছি। সন্দেহ করছেন ইডি আধিকারিকরা মাটির নিচে কিছু লোকানো থাকলেও থাকতে পারে, এবং সেই জন্য কিন্তু খুঁড়ে তারা দেখতে চান। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে 10 দিনের ইডি হেফাজতের পর আজ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় তাদের দুজনকেই ব্যাংশাল আদালতে তাদেরকে তোলা হয়েছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, 3:30 নাগাদ শুনানি শুরু হওয়ার কথা ছিল, শুনানি কি এখনো চলছে, ঠিক কি খবর রয়েছে এই মুহূর্তে? না,
দেখো শুনানি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে ইডির তরফ থেকে আদালতে আজকে যেটা জানানো হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিষয় নিয়ে তারা তথ্য সংগ্রহ করার পর অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের বিষয়টি তারা কোর্টে জানিয়েছেন, অর্থাৎ বেলগুড়িয়া ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছে সেই বিষয় নিয়ে তারা কোর্টে জানিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলছেন যে 50-50 পার্টনারশিপে তাদের বেশ কিছু সম্পত্তি রয়েছে, সেই বিষয় নিয়েও আদালতে জানানো হয়েছে। এবং তার সঙ্গে এটাও বলা হচ্ছে যে চারটি জায়গা পার্থ চ্যাটার্জির এবং পাঁচটি জায়গার হদিশ পাওয়া গেছে যেগুলো ছিল অর্পিতা মুখোপাধ্যায়ের।